আজকের এই আলগাপুর সমষ্টির এডিএফ এবং কংগ্রেস দলের যৌথ ব্যবস্থাপনায় আজকের যে নির্বাচনকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ সভা, সেই সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের দলের সুপ্রিমা হযরত মাওলানা মেজবাহউদ্দিন আল কাসিমি সাহেব, উপস্থিত কংগ্রেস এবং এই দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এই মঞ্চে বসে সম্মানিত অতিথিবৃন্দ, জ্ঞানী গুরুজন, আমার সামনে থাকা পুত্রী সমর্থন মুরব্বিয়ান, যুবক ভাইরা, মিডিয়া বন্ধুগণ, সত্যি আপনারা যে দিন এসটা দেখিয়া এখন পর্যন্ত এই রৌদ্র বইয়া আমার এই দিতা নীল লাগিয়া যেহেতু হস্ত কথা, সত্যি আমার দুঃখ লাগে দেখিয়া এই মঞ্চে বসা বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন বক্তা, কিন্তু সময়ের অভাবে দেওয়া গেছে না, এই জন্য আমরা নিজে দুঃখিত। আপনারা জানেন যে এইবারের এই মহাগঠবন্ধনের টিকিট নিয়ে যে আলগাপুর সমষ্টি লাগিয়া আমার সরানুর লাগিয়া বহু চক্রান্ত হয়েছে, লাস্ট পর্যন্ত আপনারা গোয়ায় আমার হুজুরে এই এবং কংগ্রেস দলের যে আমার এই আলগাপুর সমষ্টির মহাগঠবন্ধনের টিকিট দেওয়া হয়েছে। আপনারা সম্মান দেখা লাগিয়া আমার দেওয়া এবার আপনারা যে টিকিটের সম্মান দিবার মালিক আপনারা, এর লাগিয়া আমি ওটা হইতাম লাগিয়া আজকের দিনে যে আসামের সরকার, এই জনতা বিরোধী সরকার একমাত্র আসামের জমিন এবার পরে এক সম্পদা রূপে আঘাত আনা, বিভিন্ন সময় আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল আর কাশ্মীর রূপে এবার এক আঘাত আনা। আপনারা দেখছেন কয়েকদিন আগে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ আসিয়া এক বিশাল জনসভায় যে আমরা এই ইসলাম ধর্মী মানুষের উপরে অত অত্যাচার অত অন্যায় করা, যে আমরার মা বন্যে কোয়া হয়েছে যে মুসলিম মহিলারা মানুষ এইবার বেশি, সত্যি দুঃখের কথা। আমি আজকের এই জনসভার আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারে ওটা জানাইতাম যে ইয়ার মিডিয়ার মাধ্যমে যে আমার মা যে এইরকম মা যা হিমন্ত বিশ্ব শর্মার মাও মা সেটা আমাদের অপমাননা করা হয়েছিল হিমন্ত শর্মার মার, কারণ কয়েকদিন দেখিয়া বিভিন্ন জনসভার মিডিয়ার মাধ্যমে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বারবার হইতা যে মিয়া সাসা মামার ভোট লাগে না, আমি আমার ভাইন্দর ভাইয়ার কিছু আমার এজিবির ভাইয়াই ভাইয়াই তোমাদের কিছু অনুরোধ করি, আর
Yeah. And if we can be, yeah. I scared in there. Do the Yastabu do a man, give me day. We never do that. Oh, yeah. And like, yeah. I'm a rajase. I'm a tetovayente. And if we visit the regra, last for the door. Inshallah, Talak for the way down. And like, yeah. I'm a good player. The other that's a man of Stone Avoria. I'm good enough, Mrs. Omanai. Shorty, Jayata, I know. By I ask anything, I don't have a Miss Alar. I shall have to meet the Gia. Matrix and Amdu days. A person Tavala. Yes, Alare. Allah Novi Matrizare. A Yasama to meet the Gulis. Ella Gia. Amra. Poite. মানুষের চিন্তা করার দরকার আজকে দিনে একটা বিজেপি বা এডিবি ভুল দেবা মানে আল্লাহর নবীর মাদ্রাসার বিপক্ষে ভুল দেবা এলাকিয়া আমরা কবে চিন্তা করতে লাগবো ভাই একদিন আমরা এই দুনিয়া সাইয়া যাইব যাওয়ার মধ্যে যেদিন স্বপ্ন দাস করব তখন দেখবো স্বর্গ হইব আল্লাহ ঠিকই বলে বন্ধা পকেটে দামি দামি কলম লইয়া ঘুরিসলে আর মাদার জ্ঞান দিয়া দিলাম আর বাজারও আটো হইয়া মাটো হইয়া হইলে যে আমি তো এলএলবি পাস করিয়াছি আমি তো ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেছি আল্লাহ নবীর মাদ্রাসা বন্ধ করা লাগে এর লাগে ভাইয়েন আমার কিছু হয়ে দিয়ে দিবে বন্ধুরা ভাইয়েন মারতাম পারতাম না কিন্তু আসর মেটো দেয়া হবো যে তুমি সোয়াল জমি গীতা গীতা হওয়া তারা তুই আর নিজেও থাকতাম এর লাগে সঠিক সময় ঠিক জায়গা ভুল দিও ইসলামের বিরুদ্ধে রাজনীতি ঠিক না এই সরকারে একমাত্র কাম হইল গিয়া কে মন্দিরে যার কে মসজিদে যার কে কিতার মাংস বার ও কাম হইল কিছু নাই ডেভেলপমেন্ট বলতে কিচ্ছু নাই এলা গিয়া এইবার আমরা এই ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী দিবার পাঠাইতাম এই সরকারে ইনশাআল্লাহ আগাম মহাগঠবন্ধনের সরকার হইব কারণ এলো গিয়া আমাদের দলের সুপ্রিমো মনের আবদন নেটওয়ার্ক দেবে আমরা রে সত্যের মেলে লইয়া মিটিং করিয়া বসুন ভাইয়েন আশা মনে শান্তি আনতাম আশা মনে উন্নতি চাই আশা মনে উন্নয়ন চাই এর লাগিয়া আমরা কম না লাগিয়া কম চিত দিয়া এইবার আসা মহাগঠবন্ধনের সরকার আনতাম এর লাগিয়া ভাইয়াই তোমার কাছে আমার বিজিত অনুরোধ যে আমরা ভুল হতাম আমরা একটা ভুল কোনো নির্দল দিতাম না কোনো আর্থিক দিতাম না কারণ হইল গিয়া আমার আত্মীয় না ভাইয়া হয়েছে তাদের টিকিট দেওয়া হয়ে গেছে আজকে নদীর ওপারে তামান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি প্রচার হইয়া গেছে এর লাগিয়া আমরা মাইনরিটির মানুষরে একমাত্র বিভ্রান্ত করার লাগিয়া চেষ্টা করতাম কোটি কোটি টাকার কন্টেক্ট লইয়া আইসো এরা কালি নিজাম যদি ভুতাল ভুতালে লাগিয়া যে কোনো রকম 10,000 ফুট আমাদের দেখি যদি সরাইতে হয় তো নিজাম তো দিচ্ছি এর লাগিয়া আপনারা গেছে আমি অনুরোধ করিয়া আমার গোলামে ফেলে নাই পারতে পারতে আর হুজুরের শরীরে ফেলে নাই এর লাগিয়া বেশ থাকি বসেরা ভুজ কষ্ট হয় আমরা দেখতে নয় মাছ তো সবর করে আছে আর দুইটা মাছ গুলো বেরো নিব অন্য কিছু নাই এমন আর সরকারে যে নিয়ে তোমার চাউল একবার খাবাই নিব নিয়া বাদ খাবাই নিব আগে যখন খাবাইছো ওখান তো ওই ডাবা উল্লিত হচ্ছে এই সরকারে আমরা রে এই সরকারে জন্মের মাঝে এমন পর্যন্ত এক মানুষের উপরে আজকে জন্ম হইলে এগুলো মাথার 50,000 টাকা ঋণ থাকে আর এই সরকার যদি আসামের জমিন আরো 5 বছর থাকে 1,00,000 করে ঋণ রইল এই সরকারে আমরা মাথা 1,00,000 করে ঋণ রাখি দেবো এর লাগিয়া আমরা ওয়াদা হতে লাগবো যে আমরা এই আলতাপুর সমষ্টির মানুষে যদি আমরা ভুল হইলে যে আমরা রেস ছিল লাগিয়া আশা মনে হয়তো বিজেপি সরকার নিতে পারে আশা আমার প্রত্যেক মানুষ আমরা এখানে নিয়ে না এর লাগিয়ে সকল কাছে আমার অনুরোধ যে 1 এপ্রিল সকালে ফজর নামাজ পড়িয়া আমরা ইসলাম ধর্ম যারা মানুষ আছেন আল্লাহর নাম লইয়া ভোর থেকে চালাইয়া বলিতাম আর ভুটো ভুটা মুটিয়া মাঝে হইতাম আমি আল্লাহর নবীর মাদ্রাসা খুলে লাগিয়ে ভুল ছিলাম কারণ
আমার হিন্দু ভাই হিন্দু নিতে হয়ে বলেন এইবার বুটোর শেষে ইনশাল্লাহ দিনপুর থেকে ঘুরিয়ে 50 রান মন্দির এইবার শিলান্যাস হতে হইল। আর আলগাম সমষ্টির এইবার প্রচুর এখন তো 100টা রাস্তা আমি বলে দিতে আমার ব্যক্তিগত তফিল দেখিয়া আর আগামী 5 বছরের ভিতরে আরো 100টা রাস্তা বলে দিই। কোন কমিটির ভাল লাগছে আমি বলে দিই যদি বাসার মাধ্যমে কোনো ভুল হয় রাজনীতি জীবনে যদি বাসার মোর মাধ্যমে কোনো দুঃখ হয় তাহলে আল্লাহ কাছে মাফ করে দিবা। সালাম আলাইকুম। ধন্যবাদ।